পরিচ্ছেদ নয় উপসর্গ দিয়ে শব্দ গঠন। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রবীণ, প্র যোগ বীণ, প্রবীণ এখানে উপসর্গ দিয়ে শব্দ গঠন। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? নালায়েক। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দ? আরক্ত। নিচের কোনটি উপসর্গ উপ একটি উপসর্গ? পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ছোট অর্থে ব্যবহার করা হয় পাতি উপসর্গটি। পরবর্তী পরিচ্ছেদগুলো পেতে ফারুক লার্নিং জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।